everyone, welcome to our new video. আজকে এখন বাজে দুপুর 12টা। আমি আর নিহার চলে আসছি আজকে পার্কে। সেই সেম পার্কটা আপনারা খেয়াল করলে দেখতে পারবেন, আমরা স্নোতে এই পার্কটাতে লাইভ ভিডিও করেছিলাম। তো সেই পার্কটা সবগুলো স্নো গলে গেছে। এখন নিহার খেলতে আসছে, চলো নিহার খেলো। আজকে অনেক রোদ উঠেছে, একটা সানি ডে আজকে, তো আমরা একটু বের হয়ে পড়লাম রোদে আসার জন্য। সুইং করবে? সুইং করবে? নিহার সুইং করা স্টার্ট করে দিয়েছে। পার্কটা দেখাচ্ছি, পার্কটা একদম গলে গেছে, কিছু কিছু এখনো শক্ত হয়ে আছে। এই যে আমাদের পার্ক থেকে পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ে এখনো স্নো গলেনি। না, আমি একটু পাহাড়টাকে জুম করে দেখাচ্ছি। ওই যে পাহাড়, একদম লাইভ পাহাড় দেখা যাচ্ছে। পাহাড়ের চূড়ো একদম স্নোতে ভরে আছে। নিহা, তুমি কি পাহাড় দেখতে পাচ্ছ? আজকে অল্প একটু দুধ দিয়ে আজকে দই বানাবো আমরা। তো আমি কখনো গুড় দিয়ে দই বানাইনি, আজকে একটু গুড় দিয়ে দই বানানোর চেষ্টা করব, খেজুরের গুড়ের দই। এজন্য আমি দুধ বসিয়েছি একটু ঘন করার জন্য। বাকি রেসিপিটা আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। চলেন দেখি গুড়ের দইটা আজকে কেমন হয়। আমাদের অল্প কিছু উপকরণ, দুধ চুলে জাল করতে বসিয়ে দিয়েছি, এবং এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ দই, এটা টক দই। তো এখানে আমাদের এখানে তো মিষ্টি দই পাওয়া যায় না, এই জন্য বাসায় একটু মিষ্টি দই বানানোর চেষ্টা করছি। আর নিয়ে নিয়েছি আমি খেজুরের গুড়। তো দেখি আজকে খেজুরের গুড় দিয়ে দইটা কেমন হয়। স্টার্ট। তো দুধ অনেকটাই আমার ঘন হয়ে এসেছে। এদিকে আমি খেজুরের গুড়টাকেও গ্রেট করে নিয়েছি। এখন এই গ্রেট করা গুড়টাকে আমি দুধের মধ্যে দিয়ে দিব। এবার আরো কিছুক্ষণ আমি নাড়বো, যতক্ষণ না পর্যন্ত গুড়টা গলে যায়। দুধটাকে আর বেশি ঘন করব না, এটা অলমোস্ট হয়ে এসেছে। জাস্ট গুড়টা গলার জন্য কিছুক্ষণ অপেক্ষা করি। আমার গুড়টা অলমোস্ট গলে গিয়েছে। তো এই অবস্থায় এখন আমি চুলার সুইচটা অফ করে দিব, এবং কিছুক্ষণের জন্য রেখে দিব এটাকে ঠান্ডা হওয়ার জন্য। এটাকে অনেকটা সময় রাখতে হবে, অলমোস্ট আধা ঘন্টা রেখে চেক করে দেখতে হবে একটু পরপর ঠান্ডা হয়েছে কিনা। বিকজ টক দই দিব তো এর মধ্যে, নইলে আবার দুধটা ছেড়ে যেতে পারে। এজন্য এটাকে এখন আমি চুলা বন্ধ করে কিছুক্ষণের জন্য রেস্ট দিব। দুধটা রেস্ট হতে থাক, এবং এর মধ্যে আমরা এখন এই সময়ের মধ্যে আমরা এই দইটাকে একটু ফেটিয়ে নিই। দই নিয়ে নিয়েছি, এখন এই দইটাকে আমি ভালোভাবে একটু মিক্স, এভাবে ভালো করে দইটাকে আমি কিছুক্ষণ মিক্স করে দেবো। মিক্স করে নিবো যাতে কোনো ডান্সিং বা অবস্থা না থাকে। তো এই পর্যায়ে আমার দুধটা অলমোস্ট এটা ঠান্ডা হয়ে এসেছে কড়াইতে। তো আমি হাত দিয়ে দেখবো, যদি 10 পর্যন্ত হাতটা নোকটা রাখতে পারি, দেন বুঝবো যে এটা এখন টক দই দেওয়ার সময় এসে গেছে। একটু গরম আছে, আর একটু ঠান্ডা করে নিচ্ছি। জাল করা দুধটা অলমোস্ট ঠান্ডা হয়ে যাচ্ছে, বেশি ঠান্ডা করা যাবে না, তা নাহলে এটা দই বসবে না। কুসুম গরম থাকা অবস্থায় আমরা এখন সেই ফেটিয়ে রাখা দইটাকে এর মধ্যে দিয়ে দিব, দিয়ে এটাকে আলতোভাবে নাড়তে হবে। বাটিটাকে ভালো করে একটু ধুয়ে দিচ্ছি।
এইভাবে ভালো করে আমি দইটাকে মিল্কের সাথে মিক্স করে নিব, যাতে কোনো বাম্পস না থাকে। তাড়াতাড়ি কাজটা করতে হবে যাতে মিল্কটা কুসুম গরম থাকা অবস্থায় আমি এটাকে বসিয়ে দিতে পারি। আমাদের এখানে তো প্রচুর ঠান্ডা, এটা অটোমেটিকভাবে বসবে না। সো আমি এটাকে আজকে রাইস কুকারে ওয়ার্মে দিয়ে রাখবো ওভারনাইট। হোপফুলি সকালবেলা আমরা একটা মিষ্টি দই খেতে পারবো। এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা এটাকে চাইলে ছেঁকেও নিতে পারেন, কিংবা সরাসরি এটাকে এভাবে করে বসিয়ে দিতে পারেন। তো আমি ডাইরেক্ট বসিয়ে দিব, আমি এটাকে ছাঁকবো না, কারণ আমরা ক্ষীরটা খুব পছন্দ করি, যে সরগুলো পরে সেই সরগুলো দইয়ের মধ্যে খেতে আমাদের খুব ভালো লাগে। তো আমরা এটা না ছেঁকেই ডাইরেক্ট বসিয়ে ফেলবো। আমি এখন এটাকে যে পাত্রে দইটা বসাবো সেই পাত্রে ঢেলে নিচ্ছি। ভরেই দিচ্ছি, কারণ এটা যখন বসে যাবে তখন আরো নিচে নেমে আসবে। একটা না ধরার কারণে আমি একটা গ্লাস ইউজ করছি। ওকে, দেন এখন আমি এটাকে রাইস কুকারে বসিয়ে দিব। তো এখন আমি দইটা রাইস কুকারে দিয়ে দিয়েছি, এটা মুখটাকে এভাবে করে কয়েল দিয়ে সিল করে দিব। সিল করে এটাকে আমি ঢাকনা দিয়ে বসিয়ে দিব। আমার দই এখন বসে পড়েছে, এভাবে আমি ওভারনাইট রেখে দিব। সকালে ঘুম থেকে উঠে আমি এটাকে খুলবো এবং দেখবো এটা কি অবস্থা। সকালে ঘুম থেকে উঠে আমি দইয়ের বক্সটা ওপেন করেছি, যেগুলো আমি গতকালকে ঢেকে রেখেছিলাম, এবং সব গুলো দই একদম জমে ক্ষীর হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন গ্লাসের দইটা খুব সুন্দরভাবে বসে সেট হয়ে গেছে, প্লাস বাটিরটাও খুব সুন্দরভাবে জমে গিয়েছে। এখন এটাকে আমি জাস্ট 1 or 2 hours ফ্রিজে রাখবো, খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।